तो गाइज प्रथम पार्टे आम्रा देखिएछिलाम बोलपुर शांतिनिकेतनेर कैम्पास कोपाई नदी शालबन इष्टिकुटुमेर नायिका बाहार बाड़ी एछाड़ाओ सोनाचुरी हाट। तो आगेर भिडियोटा जारा देखोनी तारा ए भिडियो डेस्क्रिप्शन बक्स चेक करो, सेखाने भिडियोर लिंक देया रयेछे, सेखान थेके तोमरा प्रथम पर्वेर भिडियोटी देखे निते पारबे। तो आजके आम्रा देखाबो बोलपुरे बाकी थेके जावा पर्यटन स्थानगुली। तो गाइस এখন আমরা সোনাচুরি হাট থেকে বেরোলাম, এবার আমরা যাব প্রকৃতি ভবনে। তো গাইস এখন আমরা চলে এসেছি প্রকৃতি ভবনে। তো এটাতে যাই হোক ভেতরের দিকে ঢোকা যাবে, তো আমরা এবার ভেতরে যাচ্ছি। তো ভেতরের ভিউটা তোমাদের এবার দেখাচ্ছি। তো এবার আমরা ভেতরের দিকে চলে এসেছি অলমোস্ট প্রায়, কিন্তু এখানে টিকিট কাউন্টার রয়েছে। তো টিকিট কাউন্টারে তোমাদেরকে টিকিট কেটে নিতে হবে। তো 30 টাকা করে পার হেড টিকিট পড়বে, আর হচ্ছে তোমরা যদি মোবাইল বা ক্যামেরাতে কেউ রেকর্ড করতে চাও তাহলে আরও এক্সট্রা 20 টাকা। তো আমরা টিকিট কেটে নিয়েছি, চলো এবার এক এক করে তোমাদের ভেতরের যা যা আছে সব ঘুরে দেখাচ্ছি। তো আমি একদম সামনে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গ্যালারি। তো গ্যালারির ভেতরে মনে হচ্ছে ঢুকতে দেবে না, তো আমরা তাও একবার দেখছি, চলো। তো এখন আমরা দাঁড়িয়ে আছি ঠিক গ্যালারি 1, 2 ও 3, 4-এর মাঝখানটাতে। তো আমরা এক এক করে এক একটা গ্যালারিতে ঢুকব, আর ভেতরে যা যা আছে সব তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। তো এখন আমরা গ্যালারির ভেতরে যাচ্ছি, 3, 4 নম্বর যে গ্যালারি আছে তো তার ভেতরে যাচ্ছি। এখন এটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাঁকুড়ার ঘোড়া ও ভিয়েনার ঘোড়া। তো এটা যেটা আছে এটা হচ্ছে নৌকা দৌড়, এই যে এটা এটা হচ্ছে সাঁতারু। তো এরকম আরও অনেক মূর্তি রয়েছে এখানে। এই মূর্তিগুলোর সাথে সাথে দেওয়ালের ওপরের দিকেও কিছু ছবি আঁকা রয়েছে, যেগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর। তো এই গ্যালারিতে একটি ব্যালকনি রয়েছে, এবার তোমাদের সেই ব্যালকনির দিকে নিয়ে যাচ্ছি। তো গাইস এই পেছনের দিকে একটা হোটেল আমরা দেখতে পাচ্ছি। তো এখানে মেবি যারা এখানে ঘুরতে আসে তারা এখানেও লাঞ্চ টাঞ্চ করতে পারে। তো আমরা যাইনি এই হোটেলে, আমরা একটু অন্যদিকে খাবো। আমাদের যে গাইড কাকু আছেন, তো সেই কাকু বললেন যে অন্য কোথায় নিয়ে যাবেন, তো সেখানেই আমরা লাঞ্চ করব। তো এখন অবধি আমরা লাঞ্চ করিনি, তো এরপর আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এটা হচ্ছে গ্যালারি 1, 2, এখানেও গ্যালারি 3, 4-এর মতনই কিছু জিনিসপত্র আছে। প্রতিটার নিচে লেখা আছে, এটা হচ্ছে ঝাড় পাতার কবি, এটা নিত্যরত বাউল। ওয়াও, জাস্ট ওয়াও, ভীষণই সুন্দর। তো এখন আমি আছি গ্যালারি 3, 4-এর ঠিক নিচের, যেটা ওপর থেকে ফ্লোরটা তোমাদের দেখালাম। তো এর নিচটাতে আছি, নিচটাতে সেরকম দেখার মতো কিছু নেই। তো এবার আমরা প্রকৃতি ভবন ছেড়ে সেই 34 ফুট বৌদ্ধ মূর্তির দিকে এগিয়ে চলেছি। There's no place I'd rather be.
সো গাইস আমরা চলে এসেছি সেই 34 ফুটের একটা বুদ্ধ মূর্তির কাছে। তো তোমাদের দেখাচ্ছি, তো এটা যাই হোক গেটটা খোলা আছে, তো আমরা ভেতরে ঢুকতে পারবো এটার। তো যতটা সম্ভব এখানে দেখে মনে হচ্ছে যে এখানে কাজ বাজ চলছে এখনো। তো গাইজ এই ছিল সেই বড় বিশাল আকারের বুদ্ধ মূর্তি। তো ঠিক দেখতে পাচ্ছ আমার ঠিক পেছন দিকটাতেই আছে, এখানে কাজ বাজ চলছে আরো কিছু। তো এখানেও কিছু মূর্তি রয়েছে, এই যে দেখতে পাচ্ছ এখানেও কিছু মূর্তি আছে। তো ভালো, বেশ জায়গাটা ভালো, অনেকটাই মানে ফাঁকা, এখানটার পরিবেশ অনেকটাই ফাঁকা, কিছু মাঠ আছে। তো মাঠের একদম পাশে এখানে তৈরি হচ্ছে জাস্ট সেরকমভাবে। তো আমরা এখন যাচ্ছি আমার কুঠিতে। তো রাস্তাটা প্রচণ্ড খারাপ, যার কারণে ক্যামেরা ঠিকভাবে স্টেবল হচ্ছে না, তাই পুরো জঙ্গলের রাস্তা বলতে গেলে, একদম মেন রাস্তা থেকে ভেতরের দিকে। এটাও একটা কলকাতায় যেমন ইকো পার্ক আছে সেরকম বোলপুরেতেও একটা ইকো পার্ক আছে, আমার কোটি সোসাইটির ইকো পার্ক। সো গাইজ এখন আমরা চলে এসেছি আমার কুঠিতে, আর ঠিক এই সামনেটাতেই রবীন্দ্রনাথ ঠাকুরের একটা মূর্তি রয়েছে। তো আমরা সামনে যাচ্ছি, এই যে শোরুম বলে একটা আছে, তো এখানে আমরা যাচ্ছি। এই জাস্ট এই যে শোরুম বলে সামনেটাতেই আছে, তো এখানটাতে আমরা যাব এবার। তো চলো ভেতরটা দেখাই। এটা হচ্ছে নিচের তলা, নিচের তলায় এই যে এখানে এমনি কুর্তি কুর্তা শাড়ি এ ধরনের জিনিস পাওয়া যায়। অনেকটাই দুপুর হয়ে গেছে, তো যার কারণে আমাদের অনেক মানে খিদেও পেয়েছে। এবার আমরা লাঞ্চ করতে যাব। লাঞ্চে কোথায় যাব খেতে? শান্তিনিকেতন না? আচ্ছা, তো এবার আমরা লাঞ্চ করব। তো লাঞ্চ করে তারপর আমরা ব্যাক করে যাব আবার দুর্গাপুর। আর আমাদের যে গাইড কাকু আছেন, তো ওনার ফোন নাম্বার অ্যান্ড ডিটেলস সব কিছু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো তোমরা যদি শান্তিনিকেতন আসো, বোলপুরে আসো, তো ওই ফোন নাম্বারে ফোন করে নিতে পারো। তো আমার নাম বললে একটুখানি কম সম করে দেবেন, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। আচ্ছা, কাকু বলেছে করে দেবেন, ঠিক আছে। তো এখানে আমি এটাই বলবো যে তোমরা যারা এখন অবধি বোলপুর আসোনি, তারা বোলপুর আসো, খুবই সুন্দর জায়গা, খুবই সুন্দর। তো হাতে একটু টাইম নিয়ে এসো, কারণ পুরো জায়গাটা ঘুরতে একটু টাইম লাগবে। তো চলো। সো গাইজ এখন আমরা চলে এসেছি সৃজনী শিল্প গ্রামে। তো এখানে আমরা ভেতরে যাব আর তোমাদের পুরো ভিউটা দেখাবো। এখানে ঢুকতে গেলে মেবি 20 টাকা করে টিকিট নিচ্ছে, তো আমরা টিকিট কাউন্টারে টিকিট কেটে তারপর ভেতরে যাব। আর মাস্কটা পরে নিই, কারণ মাস্ক ছাড়া ভেতরে ঢোকা অ্যালাউ নেই। আর আমরা সবাই মাস্ক পরেই এসেছি, বাট যখন ভিডিও শ্যুট হচ্ছে তখন আমরা মাস্কটা খুলে ভিডিও করছি। তো গাইজ এখানে তোমাদের টিকিট কেটে নিতে হবে, টিকিট কাউন্টারে টিকিট কাটার পর এরপর আমরা ভেতরে যাব। এই জায়গাটা খুবই সুন্দর, অনেকটা এরিয়া জুড়ে আছে। তো এটা একটা ছোট্ট গ্রামের মতো, তো হেভি হেভি। তো এখানে একটা মূর্তি রয়েছে, বুদ্ধ মূর্তি। তো এই মূর্তিটাও বেশ অনেকটাই বড়। এখানে মনে হচ্ছে এই জায়গাটাতে জল টল কিছু থাকতো, তো এখন এই জায়গাটায় জল নেই। তো এখন আমরা চলে এসেছি আদি বিম্ব আর্ট গ্যালারিতে। তো আমার মাথা বলে বোলপুর এসে একদিনের মতো ঘোরার এটা জায়গা নয়, তো এখানে অন্তত 2 দিন স্টে করে পুরো বোলপুরটাকে ভালোভাবে ঘোরা যায়। তো আমরা জাস্ট আজকে এখান থেকে বেরিয়ে যাব, আমরা তো আজকে এখানে স্টে করছি না, আমরা আজকেই বেরিয়ে যাব এখান থেকে।
জায়গাটা খুবই সুন্দর লেগেছে আমার। এখানে মাটির অনেক মূর্তি বানানো আছে, মানে জাস্ট একটা ছোট গ্রাম মনে হচ্ছে পুরো জায়গাটা, একটা দারুণ দারুণ দারুণ। এটা একদমই এন্ড, তো গ্রামটার একেবারে এন্ড এটা। তো খুবই সুন্দর জায়গা, খুব সুন্দর। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব, তো চলো এবার বাইরে বেরিয়ে লাঞ্চের ওখানে গিয়ে দেখা হচ্ছে। আমরা এখানে এসেছি, তো এখানে মোটামুটি খাবারের অনেকটাই দাম। এখানে ভেজ থালি যেটা অনেকটাই কস্টলি পড়ে যাচ্ছে, 120 করে। তো আমরা এখন তিনটে ভেজ থালি নিয়েছি। তো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আমরা টোটোতে চেপে পড়েছি, এরপর বাড়ির পথে রওনা দিচ্ছি। এখন আবার আসবো শান্তিনিকেতন, ভীষণ 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 ভালো জায়গা। হ্যাঁ, নেক্সট টাইম এলে ভেতরে ঢুকবো অবশ্যই, যেগুলোর ভেতরে ঢুকতে পারিনি। তো আমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিও শেয়ার করতে একদম ভুলবেন না। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, তখন ভালো থাকো, সুস্থ থাকো, বাই। ভিতর চিন পাখি কেমনে।